তাহলে এখন থাকছে সিঁথিতে সিঁদুর নিয়ে কি বলেন অভিনেত্রী অপু বিশ্বাস ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও ঢাকা সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় একজন তারকা হলেন অপু বিশ্বাস কেননা এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেন জালিউডের এই কুইন অন্যদিকে এবার তিনি দুর্গা পুজোর পুরো সময়টা ছিলেন কলকাতায় মূলত এই উৎসব আনন্দের মধ্যে আবারও গুঞ্জনের শিকার হলেন ঢাকা সিনেমার এই তারকা যদিও এবার নিজের কারণেই গুঞ্জনের শিকার হয়েছেন তিনি এদিকে অপু বিশ্বাস সম্প্রতি তার ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন মূলত সেই ছবিগুলোতে তার সিঁথিতে সিঁদুর দেখা যায় আর অপুর এই সিঁথিতে সিঁদুর দেখে নতুন গুঞ্জনের সূচনা তৈরি হয় অন্যদিকে কলকাতার পুজো আয়োজনের সময় সিঁদুর খেলাতে অংশ নিয়েছিলেন ঢাকা সিনেমার এই নায়িকা এছাড়া ঠিক সে সময় দেওয়া বেশ কিছু সাক্ষাৎকারে অপু সিঁথিতে সিঁদুর দেখা যায় মূলত এই কারণে শুরু হয়েছে গুঞ্জন তবে কি ফের বিয়ে করেছেন ঢাকা সিনেমার এই নায়িকা শুধু তাই নয় ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলায় শাকিব খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বিজয়াতে অপু সিঁথিতে সিঁদুর ফের লুকিয়েছেন বিয়ে শিরোনামের সংবাদ প্রকাশ করা হয় তবে সম্প্রতি এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন ঢাকা সিনেমার এই নায়িকা কেননা সম্প্রতি অপু তার ফেসবুক পেজে লিখেন সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল মূলত সেই ফটোশুটের জন্য সিঁথিতে সিঁদুর পড়তে হয়েছিল ঠিক তারপরই সিঁদুর খেলা ছিল মূলত এজন্যই আমার সিঁথিতে সিঁদুর ছিল অন্যদিকে অপু বিশ্বাস বর্তমানে তার আপকামিং সিনেমা লাল সারির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন যদিও সিনেমার শুটিং এর কাজ এখনো শুরু হয়নি মূলত সরকারি অনুদান প্রাপ্ত একটি সিনেমা এটি সো ভিউয়ার্স জেনে তো নিলেন বিয়ের গুঞ্জন এবং সিঁথির সিঁদুর নিয়ে কি বললেন অভিনেত্রী অপু আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট